অনেকদিন বাদে আবার এই শুটটা বোধ হয় হচ্ছে। ভাত আজকে দিয়েছি তেল পটল করে, এরকম কালচে কালচে আসছে কেন, যাই হোক, ডাল, স্যালাড, মাছ, আর এটা হচ্ছে সাবুদানা খিচড়ি। এটা আমি আর করিনি, দিদিরটাই, ও কালকে খায়নি তাই ওকে দিয়ে দিয়েছি। আর এটাই আছে হচ্ছে লেবুটা, তো চলো লাগিয়ে দিই, 7:30 বাজে আজকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো আজকে বাবু একটু লেটই করেছেন আমার জন্য, না আমি করে রেডি ছিলাম, উনি উঠতে দেরি করেছেন, 6:30 থেকে ডাকি, 7টায় কি ওঠেন, তো তাই হওয়া উচিত দেরিটা। আর কালকে আমাদের ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে, কুন্তল ওরা এসেছিল, তারপরে আমরা ডিনার করেছি। এবার গল্প করতে করতে দেখবে টাইম অত মনেও থাকে না, 10:30 আমরা ডিনার করেছি, শুতে শুতে কালকে 11টা বেজে গেছে। তো ওঠাতে আমার তো একটু চাপি লেগেছে, আজকে ঘুমিয়ে পড়ছি, উঠতে ইচ্ছে করছিল না, এরকম একটা হচ্ছিল, উঠে যাওয়ার পর ঠিক হয়ে গেছি। তো চলো ওকে ছেড়ে দিয়ে নি, তারপরে ওপরে গিয়ে কথা হবে। ড্রিম ক্যাচারটাকে আমি এখানে লাগিয়েছি, আর হাওয়ায় কি সুন্দর দুলছে তাই না, আমার তো খুবই ভালো লাগছে। আমি বেডরুমে দরজাটার মধ্যে লাগিয়ে দিয়েছি, আশা করি মিডিলেই লাগাতে পেরেছি বলেই আমার মনে হচ্ছে। তো আশা করি ভালো লাগছে, স্পেশালি দেবলিনা বলবে কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে, থ্যাংক ইউ দেবলিনা। এই জাস্ট পুজো দেওয়া হলো, আর আমি না তিনটে প্রদীপই এখন ধরিয়ে দিচ্ছি। এই প্রদীপটা তো আমার ঠাকুরের আছেই, সবসময় ধরাই, আর এই দুটোতে যেহেতু সেদিনকে তেলটা রয়ে গেছে তাই জন্য এই দুটো তেল যতদিন আছে ততদিন ধরাচ্ছি, বেশ ভালো লাগে। এবারও দীপাবলি আসছে, জানি না এবার কি নতুনত্ব প্রদীপ বেরোবে, তবে প্রদীপ যদি চোখে ভালো লাগে আর কি তাহলে কিনবো। আমি এই দুটো প্রদীপ কেন কিনেছিলাম বলতো, এই দুটো প্রদীপ কিনেইছিলাম যে ঠাকুরের স্পেশাল আমি পুজো দেবো সেই ঠাকুরের পাশে, এরকম দুদিকে দুটো দেবো, যেরকম লোকনাথ পুজোর দিন দিয়েছিলাম। আমার ভীষণ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, আর এরকম ঘুরতে ফিরতে এটা বেশ ক্যামেরাতে আসবে, বেশ ভালো লাগছে। কিন্তু যাই হোক, স্নান দান হয়ে গেছে, ঘর ঠরক মোটামুটি আমার পরিষ্কারই রয়েছে। তো আর মানি প্ল্যান্টটাকে এই আশায় বার করে দিয়েছি যে আজকেও বৃষ্টি নামবে, কিন্তু জানি না আদৌ নামবে কি না, মেঘ তো করেছে, ওয়েদার রিপোর্টে দেখিয়েছে 12টা থেকে নামবে বৃষ্টি, বা জানি না 12টা থেকে দেখিয়েছে, একটা দুটো সেটা নামতেই পারে, কিন্তু নামবে আকাশ দেখে মনে হচ্ছে। তো চলো এবার আমি একটু বসি, আর আজকে সকালবেলাও ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ওকেও দিয়ে দিয়েছি, আর সাবুদানা খিচড়ি যেটা দিদি আমাকে দিয়েছিল, পাঠিয়েছিল, খেয়ে আমার খুব ভালো লেগেছে, দিদির থেকে আমি শিখে নিয়েছি, সেটা তোমাদের সাথে একদিন চ্যানেলে আমি শেয়ার করবো। ঘরের সমস্ত কিছু গুছিয়েছি, আর তোমরা বোধহয় আগের ক্লিপটাতে খেয়াল করলে আমার কম্বলটা কিন্তু খোলা রয়েছে, বেকার ভাঁজ করে ওটার কোনো লাভ নেই, কারণ মানে একদমই বিকেল বেলাটা ভাঁজ করব, কারণটা হচ্ছে কি বলতো, বারবার ওই খুলতে ভাঁজ করতে এত ভারী কম্বলটাকে আমার একদম ভালো লাগে না, যখন আমি গিয়ে বসবো তখন একটু আমার পায়ে একটু কম্বলটা চাপা দিয়ে রাখলে না আমার বেশ ভালো লাগে এই আর কি। আর জানলাটা না এতক্ষণ ঘরের খোলা ছিল, এত হাওয়া দিচ্ছে, এখন আবার দেখাচ্ছি এক্সপেক্টেড রেইন দুপুর 1টা থেকে, তো দেখা যাক, তবে নাপে তো একটা টাইমে বটেই। আজকে ওকে রেনকোটের জামাটা আমি ভাঁজ করে আবার দিয়ে দিলাম, সেদিনকে লোকনাথ পুজো যেদিন আমি দিলাম মানে সোমবার দিন, ও বৃষ্টি হচ্ছিল বলে রেনকোটটা পরে এসেছিল, ভাগ্যিস ভালো যে ওর ব্যাগেই ছিল, ও গাড়ি ডিকিতে রাখতো এতদিন, তো আমি ওকে বলেছি তুমি ডিকিতে রাখলে তো সেই ভিজতেই হবে গ্যারেজে আসা অবধি, পার্কিংয়ে আসা অবধি আর কি, তো তুমি ব্যাগে রাখো, তো ব্যাগে রেখেছিল পরে এসেছিল, ওই জন্য তারে না মেলা ছিল, তো আজকে আমি ভাঁজ টাজ করে আবার দিয়ে দিয়েছি সাথে করে, যদি বৃষ্টি আসে। যাই হোক, কালকে যে ব্লগটা গেছে কমেন্ট নিয়ে আমি মাঝে মধ্যে আলোচনা করি, তোমরা জানো আবারও আমার এক ছোটবেলার বন্ধু আগের দিন কমেন্ট করেছিল সুষমা, সুষমা দেবনাথ, আর আজকে কমেন্ট করেছে ব্রততি, যে আমার ছোটবেলার বন্ধু তো বটেই, বড়বেলারও বন্ধু, কারণ ও আর আমি একই স্যারের কাছে গান শিখতাম, তো আমাদের অনেক অনেক মেমোরি রয়েছে, আমরা দুজন দুজনের সাথে না মাঝে মধ্যে শেয়ারও করে থাকি ফটোগুলো যখন আমাদের মেমোরিতে আসে আর কি, ও আমাকে কিছুটা পাঠায়, আমি ওকে কিছুটা পাঠাই, এরকম হয়ে থাকে। তো অবশ্যই দিনগুলো তো ভীষণ ভাবে মিস করি, চোখের সামনে ভাসতে থাকে দিনগুলো, বিয়ের আগের, এমনটা নয় যে বিয়ের পরের দিনগুলো খারাপ যাচ্ছে বা কিছু, এনজয় করছি দুটো লাইফই, এনজয় করার এনজয় করছি দুটো লাইফই, বিয়ের আগেরটাও করেছি, ছোটবেলাটাকে তো অবশ্যই, সেটা কেউ বলতে পারবে না যে ছোটবেলাটাকে মিস করি না, বিয়ের পরে সে যত ভালো লাইফই কাটাক না কেন সে ছোটবেলাটাকে মিস তো করবে অবশ্যই। তো
ব্রততি কমেন্ট করেছে ড্রিম ক্যাসেটটা ড্রিমের মতনই, একদমই তাই, আমার মনের কথাটা বলেছে, ড্রিম ক্যাসেটটা পুরো স্বপ্নের মতনই, এটা একদম ঠিক কথা। যাই হোক, কমেন্ট আমার এত ভালো লাগলো যে এইমাত্র দেখে আমি এইমাত্রই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর ঠাকুরের এখানটা তো মানে আমি সোফাতেই বেশিক্ষণ বসে থাকি, এখানটাতে ঘরে খুব একটা আমি যাই না, তো আমার ভালো লাগে বেশি চাদরটা টান টান থাকবে, তাই জন্যে ঘরে খুব একটা বসি না। এটা আমার মা শুনলে বলবে তোর ভালো লাগে, কারণ আমি বিয়ের আগে বেশিরভাগ টাইমটাই না ঘরে থাকতাম, মানে খাটের ওপর চৌকির ওপর এরকম বসে বসেই কাটাতাম, তখন মা খুব এই কথাটা বলতো, তখন তো বুঝতাম না, এখন বুঝি। যাই হোক, তো আর ঠাকুরের এখানটা বসে তিনটে প্রদীপ ধরছে, তো বেশ ভালো লাগছে দেখতে, তাই জন্য বসে আছে। তোমাদেরকে অনেকবার বলেছি এই ধূপের গন্ধ, প্রদীপ, এইগুলো আমাকে পজিটিভ এনার্জি দেয়, আমার ভালো লাগে। মানে আমার যখন মন খারাপ লাগে বা কিছু, আমি এরকম নানান রকম প্রদীপ বার করে না ধরিয়ে দিই আর কি। এগুলো হয়তো ব্লগে সবসময় দেখাই না, মন খারাপ থাকলে তো তখন দেখাতেও ইচ্ছে করে না ওই আর কি, তখন নিজের মতো নিজে যেভাবে ভালো থাকা যায় সেটাই চেষ্টা করি আর কি। কারণ জানি এখানে কেউ নেই, আমি ছুটে ছুটে কারোর কাছে যেতে পারবো না, তো এটাই ঠিক আছে আর কি। তো চলো আমি একটু বসে নিই, আবার নয় পরে কথা হবে, আবার ডালিয়া বানাবো তখন নয় আসবো, আজকে ভাত আমার জন্য রাখিনি, আমি আজকে ডালিয়া খাবো। ডালিয়া আর ডালটাকে এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগেই, ধরো 12টা 12টা নাগাদ, আর এখন বাজে 1টা 10। তো চলো এবার বসিয়ে দিই প্রেশার কুকারে, জাস্ট কিছুই না, কাঁচা লঙ্কা দেবো আর একটু আদা দেবো আর নুন দিয়ে সামান্য একটু তেল দিয়ে বসিয়ে দেবো। প্রথমে নোটিফিকেশন এসেছিল 12টায় বৃষ্টি হবে, সেটা 1টায় হলো, কিন্তু 1টায় এখনো আসেনি, কিন্তু মেঘ করেই আছে। বিকেলবেলা হাঁটতে বেরোনোর টাইমে ঠিক বৃষ্টিটা আসবে আমি জানি, যাই হোক এই হাঁটা চলা যাই বলো না কেন, আমি জানি না আমার কি লাভ হচ্ছে বা আমি কি দিয়ে তৈরি, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। আসলে যা বাড়িতে পড়ি সেগুলো পড়ে না খুব একটা নিজেকে বুঝতে পেরেছি এমনটা নয়, তার মধ্যে বাড়িতে ওয়েট মেশিন আছে বলেই যে নিয়ে দাঁড়িয়ে পড়ি এরকম ব্যাপারটা নয় আমার। তো চেষ্টা করছিলাম, মানে এমন না যে রোগাই হতে হবে, বাট নিজেরই মনে হয় যে একটু ফিট থাকাটা দরকার তাই জন্যে। তো কিন্তু সেদিনকে লোকনাথ পুজোর দিন শাড়ি পরেছিলাম, কয়েকটা ফটো উঠেছে, তাতে আমার হাতগুলোর ফটো উঠেছে, কিন্তু মনে হচ্ছিল সেই ওই কলেজের থাম্বাগুলো হয় না, পুরো নিজের হাতটাকে ওরকমই লাগছিল দেখতে, জানি না কেন, মানে আমি কি আবার মোটা হয়ে গেছে, কিন্তু ব্লাউজ বা আমার ড্রেস এরকম কিন্তু কিছু মানে খুব টাইট হয়ে গেছে এরকমটা হয়নি, তবে হ্যাঁ ঢিলা হয়ে গেছে এটাও বলতে পারবো না। তো মনে হলো যে আবারও মানে একটু ছেড়েই দিয়েছিলাম, আবারও ভাত ফাতি খাচ্ছিলাম, ডালিয়াটা খুব একটা করা হচ্ছিল না, আর তো মনে হলো না ছেড়ে দিলে চলবে না, মানে ওই আর কি, কাউকে কষ্ট করেই রোগা হতে হয় এরকম একটা ব্যাপার, আবার কেউ খেয়েও মোটা হয় না এরকমও আছে, তো কি আর করা যাবে, আমার লাইফটা এরকমই বোধ হয়, খেতে আর পারবো না, রোগা হওয়ার জন্য এসবই খেতে হবে বলেই মনে হচ্ছে। তো চেষ্টা করে দেখি আর কি করা যাবে। তো আমার ডালিয়াটা হয়ে গেছে, চলো এবার খেয়ে নিই তাহলে। আমি আমি নিজেকে এখন ডালিয়া কুইন বলবো, পুরো মাপ মতো জল দিচ্ছি, সাথে সাথে হয়েও যাচ্ছে ঠিকঠাক। সারাটা দিন গেল কোনো বৃষ্টি নেই, ঠিক এখন বাজে বিকেল 5টা, মানে 4:30 থেকেই আমার ভালো লাগলো না ঠিক, ওই জন্য আমি রেডিও হলাম না, মানে আকাশটা ভালো লাগলো না, আমি ঠিক আছি, আকাশটার অবস্থা ভালো লাগলো না বলে আমি আর রেডি হলাম না। ঠিক 4:45 থেকে ঝিরিঝিরি একদম, মানে চোখে হয়তো লাগছে না এখনো অবধি, এখানটায় দেখা যাবে কি না জানি না, তো এই জায়গাটাতেই একটু ফোটা ফোটা এসে পড়ছে আর কি, এই জায়গাটা হচ্ছে না ঠিক দেখানো, যাই হোক তো গায়ে লাগছে এরকম একটা হচ্ছে একদম ঝিরিঝিরি ভাবে। তো সেই বৃষ্টির আশায় যে আমি মানি প্ল্যান্ট আর বাম্বু ট্রিটাকে এখানে রেখে গেছি, তো এখানেই আছে, বৃষ্টি আর হয়নি, কিন্তু ওদেরকে আমি এখানেই রাখবো, দেখি বৃষ্টি আসে কি না। মানি প্ল্যান্টটা না লতাচ্ছে, তো একটু বৃষ্টির জল খেলে ওর ভালো হবে, তো দেখাই যাক কখন কি হয়। আর ওর ছুটির টাইমটা হয়েছে ঠিক এখনই, বৃষ্টিটা নামতে হচ্ছে, কি আর বলবো বলো। আর এই জায়গাটাতে এই টাইমটাতে জ্যামও লেগে যায়, দেখো এ পাশে অটোটা পার্ক করা রয়েছে, এখানে স্কুল বাসটা অনেকটা ধার নিয়ে নিয়েছে, পাশে একটা অটো গেছে আটকে, এখান দিয়ে প্রচুর এখন স্কুল বাস যাবে, ওই জন্য আটকেও যাবে, জ্যাম হবে এরকম। তো যাই হোক আর কি, আর রাতে একটুখানি মাংস সলিড পিস কয়েক পিস রয়ে গেছিলো, ভাবছি ওইটুকুকেই চিলি চিকেন মতো করে নেবো আর মিষ্টি নিয়ে নেবো রাত্রে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন বাজে 6:15, বৃষ্টিটা হচ্ছিল ঝিরে ঝিরি, তবে এখন কমে গেছে, তাও ছাতাটা নিয়েছি, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, ওকে বললাম তুমি খাবে, বলছে না, যেটা আমার খেতে ইচ্ছে করছে, বলছে চলো তাহলে খাইয়ে আনি, তাই যাবো এখন ওই পার্কের কাছে যাবো, আর যদি শাক পাই তাহলে না নিয়ে আসবো, ও অফিস থেকে ফিরলেই ওকে দেখলেই আমার চিন্তাটা উঠে যায় বেশি, যে কালকে আবার কি বানিয়ে দেবো, তো এইসব চলতেই থাকে এই আর কি।
কি দেব তাও জানি না। এখানে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে, এই যে এখন গপাত গপাত করে ফুচকা খাচ্ছে গপাত। বেরোলাম যখন নিজের কাজ নিজেই বাড়ালাম, একটা নোটে শাকের আটি আনলাম আর একটা পালং শাকের আটি আনলাম। নোটে শাকটা কালকে সকালে করব, আর হচ্ছে পালং শাকটা কালকে রাতে পালক পনির খাবে, ওর নাকি অনেকদিন খায়নি তাই ইচ্ছে হয়েছে। তো পালং শাকটা নোটে শাকটা বেছে কেটে রাখি, কি আর করব অনেক কাজ এখন দূর। তো সেই সন্ধে দিয়ে বসেছি, একটা শাক কেটে বেছে ধুয়ে সবকিছু রেখে দিয়েছি, আর এখানে পালং শাকটা ওই প্লাস্টিকে কেটে বেছে আমি ধুয়ে রেখে দিয়েছি, মানে ধুইনি ওখানে, এমনি রেখে দিয়েছি। ওটা ধোবো না, ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর কালকের জন্য ফুলকপি আলু মাছ দিয়ে করব, সেটাও কেটে রাখলাম। আর এখানে চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকামও কেটে নিয়েছি, এবার করব রাতের রান্না। যদি চিলি চিকেনটা কেরকমই নাবিয়ে দেওয়া যেত, ড্রাই চিলি চিকেন কিন্তু হবে না, রুটির সাথে খেতে হবে আমাদেরকে। তো ওই জন্য একটু গ্রেভি গ্রেভি তো অবশ্যই বানাতে হবে। রুটি আর চিলি চিকেন দিয়ে দিয়েছি, তো এই পাশগুলো ফাঁকা রেখেছি কারণ মিষ্টি দেবো বলে। তো চলো আমরা খেয়ে নিই, ঠিকঠাকই হয়েছে, এমন কিছু পরিমাণে কম হয়নি। দিয়ে দিই ওরটাও না, মিষ্টি দিতে হবে। তো গোটা একদিনের যাত্রাপালা শেষ, আবারও কালকে নতুন যাত্রাপালা শুরু হবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। সত্যি দিনগুলো কীভাবে আমাদের কেটে যায় তাই না, মানে মানে বোঝাই যায় না যে কীভাবে কেটে গেল। এই সোমবার পুজো হলো, আজকে দুদিন হয়েও গেল, বডি ঠিক হতে পারলো না কিন্তু দুদিন কেটে গেল। পায়ের এখনও একটু একটু ব্যথা করে, মানে একটু বেশিক্ষণ বাবু হয়ে বসে থাকলে বা কিছু এখনও ব্যথা করছে একটু একটু, বডি ঠিক হতে পারলো না, দুদিন কেটে গেছে। মানে কীভাবে যে চোখের পলক ফেলতে না ফেলতে দিনগুলো চলে যায়, তবে ভালো দিনগুলো তা যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি আমাদের কলকাতা যাওয়ার দিনগুলো এগিয়ে আসতে পারে। এরকমভাবেই হয়তো দিনগুলো আসে, পুজোও চলে আসছে, একটা বছরের পুজো চলে গেল তো আরেকটা বছরের পুজো আসছে, এরকম তো হতেই থাকে তাই না। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আরেকজন আমাকে ভেঙাচ্ছে। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ। আর প্লিজ তোমরা ব্লগ দেখছো কিন্তু লাইক করতে হয়তো ভুলে যাচ্ছো বা পরে করবে ভাবছো, প্লিজ একটু লাইক করে দিও, প্লিজ প্লিজ, একটাই তো টাচ, বেশিক্ষণ টাইম লাগে না ওটার জন্য। তো চলো টাটা, গুড নাইট।